جنت نہیں ہے تو پھر اور کیا ہے؟ کہاں میں مدینے کی گلیاں ایک قسمت نہیں ہے تو پھر اور کیا ہے؟ جہاں روضہ پاک خیر الورا ہے او جنت نہیں ہے تو پھر اور کیا ہے؟ اللہم صلی علی আর হয় তিন ঘন্টা হতে যাচ্ছে, হ্যাঁ সকালে উঠে বেরিয়ে চলে এসছি ভাই, হয় আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনোকে নিয়ে দূরে, আমার আম্মা গুনোকে নিয়ে, আমার ভাই আমার বোন গুনো, আল্লাহ ছোট ছোট বাচ্চা গুনোকে নিয়ে, আল্লাহ তুমি যদি আমার উপরে দয়া না করতে, এই ছোট ছোট বাচ্চাগুলো কি বুঝেছে ভাইজান ভাইজান করত, এ সব তোমারই দয়া। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গ্রামে গ্রামে ঘুরছে, সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত, আল্লাহ এটা আপনার খাস দয়া ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ দয়া করেছেন আপনি, আপনার দয়াতেই পীর আবু বাকার সিদ্দিক নলেজ সিটি করতে চলেছি, আপনার দয়াতেই বাংলার বুকে ফুরপ্রাসে আহলে সুন্নতুল জামাতের লক্ষ 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 মেম্বারদের নিয়ে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, গরিব মানুষদের সেবা। আল্লাহ শুধু মুসলিম নয়, আল্লাহ অনেক অমুসলিমদেরও আমরা খেদমত করি, আপনি তো সবই জানেন, আপনার সৃষ্টি তো তারাও, তাদের পাশেও সুখে দুঃখে দাঁড়ায়, আপনি তো বলেছেন, আপনি তো তাদের ঘরে খাওয়ান, ভালো যদি না বাসেন তো খাওয়াচ্ছেন কেন? আয় আল্লাহ সবাইকে ভালোবেসে এই সংগঠন কাজ করছে, কাজ করতে গিয়ে কোনো যদি ভুল হয় ছেলেদের, বা আমার এই আজকে জলসায় আলোচনা করতে গিয়ে কোনো ভুল হয়, ভাইদের আশাতে কোনো ভুল হয়, এই টোটাল মাহফিল করতে গিয়ে কোনো ভুল হয়, আপনি যদি রাগ করেন, আপনার হাবিবে যদি অপছন্দ হয়, আপনি দয়া করে নিজ গুণে মাফ করনেওয়ালা আল্লাহ আপনি মাফ করে দিয়ে মাহফিল ও আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ কিছু ভাইরা দান টান করছে, এখনো করছে মাহফিলের জন্য, ছেলেগুলো বললে একটু কম হয়েছে, আর আল্লাহ হক কথা বললে তো কিছু মানুষ বিরোধী করে, তাই আমি এলে কিছু অসুবিধে হয়, চাঁদা ফাঁদার সমস্যা হয়, তারপরেও ছেলেগুলো বড় কষ্ট করে আল্লাহ করে, তোমার এই বান্দাকে তারপরেও ছাড়ে না, ভাইজান গেলিয়ে আসবো। আল্লাহ আমি তো আপনার একটা সৃষ্টি, গুণাগার কিন্তু সৃষ্টি তো আপনার, খাস করে দোয়া করি জলসা কমিটিকে নামাজি বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, সমস্ত জলসা কমিটিকে নামাজি হাজি বানিয়ে দেন। আল্লাহ এদেরকে দুনিয়ায় আমার ভাই বানিয়েছেন, পরকালে আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতি করবেন। যে সকল মহাফিলে আমার মা আমার বোন আমার আব্বারা দান টান করেছে, ওদেরকেও আল্লাহ পরকালে একসাথে জান্নাতি করবেন, এখনও যারা দিচ্ছে দানগুলো কবুল করেন। দরবারে আমাদের পক্ষ থেকে নজরানা শুরু সাটো পৌঁছে দেন,
হুজুরে আউলাদ আম্মাদান সাবিকুন সাবিগণ ইমামে হাসান হোসেন ফাতেমাত জাহরা হুসাফানা বলুন তমাম সাহাবা হুজুর খানদানে রাসূল হুজুরে আব্বা আম্মা পুত্র রূপকে সব পৌঁছে আর বিরানে পিচার ইমাম হুজুর রূপকে সব পৌঁছে মুজাদ্দিদু জামান দাদা হুজুর পাঁচ কলিজা খলিফা হুসাফানা আল্লাহ দরগা পুরি সাহেব এই দগুনগা থেকে দাঁড়িয়েছিল কি কত দিবানা লোক ছিল আপনার যে আমাকে কেউ না ভোট দেয় ফেরেশতা ভোট দেবে 10,000 ভোটে আপনি জিতেও দিয়েছিলেন তিনাকে হার জিত তো আপনার হাতে দরগাপুরি সাহেবের রূপকে সব পৌঁছে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর কুল শাউরি কুল নানা কুল দানি কুল দাদু কুল দাদি কুল যারাই চলে গেছে আল্লাহ সবই তো আপনার সৃষ্টি মানুষ মাত্র ভুল হয়ে যায় সবাইকে মাফ করে আপনি দয়া জান্নাত নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে পুলে ছোট ছোট বাচ্চাগুলো সব বসে হাত তুলেছি আমাদের প্রত্যেকের হায়াত দ্বারাজ করুন আমাদের প্রত্যেকের ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন ইমানের সাথে মরণ নসিব করবেন আমাদের এই দোয়াটা মাইমুর আপনি যারা প্রত্যেকের জন্য কবুল করে নিন আয় আল্লাহ দয়াময় দয়া করে আজকে ফুটপ্রাসে আহলে সুন্নাত আল জামাতের পক্ষে এই নবীর রেখে যাওয়া দল আহলে সুন্নাত আল জামাত ওই কাজে কাজগুলো ছেলেরা করছে আল্লাহ এই কর্ম এই সংগঠনের পক্ষে কর্মকাণ্ডের পক্ষে যে সকল আব্বা যে সকল মা যে সকল বোন কেউ মেম্বার হতে পেরেছে কেউ মেম্বার হতে পারে না কেউ বাইরে থেকে সাপোর্ট করে কেউ মেম্বার হয়ে সাপোর্ট করে প্রত্যেককে আল্লাহ আপনি আপনার রহমতের কোলে জায়গা দেবেন আল্লাহ আল্লাহ আমার ক্ষমতা ছিল না আল্লাহ এই তোমার নবীর খানদান কিরা জান প্রাণ দিয়ে ভালোবাসে আল্লাহ খানদানে রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ এটা কি নবীর মহব্বত নয় নবীর জন্যই তো ভালোবাসে আল্লাহ এদেরকে নবীর শাবাত মিলিয়ে জান্নাতি নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ এরা অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে শেষবার আর একটা আশা রেখেছি আল্লাহ এরা যেন রাজ শক্তির স্বার্থে আমাকে সাপোর্ট করে আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করুন আমি আপনার কাছে ভিক্ষা চাইছি মসজিদের স্বার্থে মাদ্রাসার স্বার্থে আজানের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহ মুসলমানের স্বার্থে আল্লাহ দেশের স্বার্থে দেশবাসী হিন্দু দলিত আদিবাসী সবই তো তোমার সৃষ্টি তাদেরকে বাঁচাবার স্বার্থে আপনি আমাকে রাজশক্তি দান করুন আল্লাহ মানুষ সেবার স্বার্থে আপনি আমাকে রাজশক্তি দান করুন আল্লাহ আল্লাহ এই করোনা মহামারী থেকে আমার ভারতবর্ষকে আমার বাংলাকে আপনি মুক্তি দিয়েছেন এই করোনা মিটে গেছে আজকে স্বাভাবিক জীবনে মানুষ ফিরে এসেছে আপনার দরবারে শুকরিয়া আল্লাহ আগামী দিন বিপদ আপদ বিমাদ থেকে প্রতিটা মানবপ্রেমী মানুষকে হেফাজত করবেন যারা দেশ ও দেশবাসীর ক্ষতি করবেন তাদের আপনি বিচার করুন আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করুন আল্লাহ যারা দেশ ও দেশবাসীকে ক্ষতি করবে মানুষ জাতির ক্ষতি করবে ওই আল্লাহ ওদের বিচার আপনি করুন আল্লাহ আল্লাহ হিন্দু দলিত আদিবাসী সবাই তো আপনার সৃষ্টি আল্লাহ সবাইকে শান্তির পথে চলার তৌফিক দিন সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন সবার বাচ্চা স্ত্রী ছেলে পুলে সুখে শান্তিতে রাখুন সবাই তো আপনার সৃষ্টি সবাইকে আল্লাহ হেদায়েত করুন আমাকেও হেদায়েত করুন আমাদের সবাইকে হেদায়েত করুন আল্লাহ মানুষ জাতিকেই হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দিন আল্লাহ আল্লাহ আজকে দেশের বুকে যে সকল নেতারা মানুষ ও মানুষ জাতির কল্যাণের কথা ভাবছে তাদের ইজ্জত সম্মানকে বাড়ান আর যারা মানুষের নেতা সেজে মানুষের গলায় ছুরি দিচ্ছে মানুষকে খোদাত্ব রেখে মিথ্যা কেস দিয়ে আদ্যে ফাঁসাচ্ছে ওই সকল জালিমদের বিচার আপনার কাছে দিলাম বিচার করবেন আল্লাহ আয় আল্লাহ যারা আমার সংগঠন ছেড়ে জুলুম করছে ওদেরকে হেদায়েত করে দিন ওদেরকে হেদায়েত করে দিন ওদেরকে হেদায়েত করে দিন হেদায়েত যদি কপালে না থাকে কঠিন কঠিন বিমাদ দিন কঠিন কঠিন বিমাদ ওদের বিচার আপনি করুন আল্লাহ আয় আল্লাহ আমার সংগঠনের ছেলেদের ইমানকে মজবুত করে দিন এরা ন্যায়ের জন্য সত্যর জন্য মানুষের জন্য যেন কাজ করে দেশের জন্য কাজ করে শান্তি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যেন কাজ করে আয় আল্লাহ আমার সংগঠনের ছেলেরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবার সেবা করছে আগামী দিন যেন আরো বেশি বেশি করে করতে পারে তোমার সৃষ্টির যেন সেবা করতে পারে সাথে সাথে ইসলাম মসজিদ মাদ্রাসা কওমের পাশে যেন সংগঠনের ছেলেরা শক্ত হাতে মজবুত হয়ে দাঁড়াবার ইমান দিন আল্লাহ আল্লাহ আমি আপনারই সৃষ্টি আপনার হাওয়ালে আপনার ভরসায় বেরোই অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কিছু হুমকি দেয় আর দেয় আল্লাহ আমি আমার জান তো আপনি দিয়েছেন আল্লাহ এ জান আপনি ছাড়া কেউ নিতে পারবে না
আমি যেন সারা জীবনটা আপনার খুশির জন্যই চলতে পারি, এই তৌফিকটা দেবেন আল্লাহ। আমি যেন কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে ফেলি, কোনো অর্থের কাছে লোভে যেন বিক্রি না হয়ে যায়। আল্লাহ লোভ বড় খারাপ জিনিস, আমি যেন বিক্রি না হয়ে যায় আল্লাহ। হাজার হাজার নয় কোটি কোটি মাবুন আমার মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমি যেন বিক্রি না হয়ে যাই, আমি যেন ধোকাবাজ না হয়ে যাই, আমি চিটিং বাজ না হয়ে যাই। আল্লাহ আল্লাহ আমাকে হিদায়ত করবেন, আমার অন্তরকে আপনি হিদায়ত করবেন, আমি যেন লোভে না পড়ে যাই। আল্লাহ আল্লাহ কত বড় বড় ভালো মানুষের লোভে পড়ে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আমি যেন ধ্বংস না হয়ে যাই। আল্লাহ আল্লাহ আমি আপনাকে কাছে ভিক্ষা চাইছি, আমি যেন গরিবদের খাদেম হতে পারি, আল্লাহ গরিবদের খাদেম যেন হতে পারি, এদের যেন বন্ধু হয়ে সাথী হয়ে থাকতে পারি, এদের ঘরে নিয়ে দুনিয়া আখেরাতে যেন তোমার দয়ার জান্নাতে থাকতে পারি। আয় আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করবেন, আমার দেশের যারা প্রশাসন বন্ধু আছে, যারা দেশ ও দেশবাসীর কথা ভাবে, তাদেরকে আপনি হেফাজত করবেন, দুষ্কৃতীদের হাতে জানমাল বাঁচাবেন, তাদের পরিবার বাচ্চাদেরকে সুখে শান্তিতে রাখবেন। আর যারা দেশের দায়িত্ব নিয়ে দেশকে ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে, কোনো লোকের দলদাস করবে, তাদের বিচার আপনি করবেন আল্লাহ। আয় আল্লাহ যারা প্রকৃত দেশপ্রেমিক প্রশাসন, তাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন, আমাদের প্রত্যেক মনে আশাকে কবুল করুন, মুরব্বী বাপগুলোকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। আল্লাহ বাচ্চার জয়কে বাপেদের দেখার তৌফিক দেবেন, আমাদের হায়াত দারাজ কোনো সুস্থ রাখুন। এই বাচ্চাকে যারা ভালোবাসে, আল্লাহ জিতলে ওই মাগুনো বাপগুলো খুশি হবে, বাচ্চার জয়কে দেখে তারা আনন্দ হবে। আল্লাহ আমার ভাইয়েদের বোনেদেরও সুস্থ রাখুন, ভালো রাখুন, সবাইকে আল্লাহ একটা বার আমার পাশে দাঁড় করিয়ে দেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ আমি যেটা দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, এরা বুঝতে পারছে না এরা কি ভাষা ভাসতে চলেছে। আল্লাহ আমি চেষ্টা করছি কিন্তু আপনার হুকুম না হলে তো কিছুই হবে না। হ্যাঁ আমরা অনেক অন্যায় করেছি, 73 বছর জালিমদের পিছনে মুনাফেকদের পিছনে ঘুরেছি, ভুল করে ফেলেছি, একটা বছর আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ আপনার একটা বছর ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্যের ভিক্ষা পাতলা হাত। আল্লাহ আলেম উলামা ইমাম যারা আমার সাথ দেবে, তাদের জন্য যেন মাইনের ব্যবস্থা করতে পারি, তাদেরও সেবা যেন করতে পারি, তাদেরকেও আমার পাশে এনে দিন আল্লাহ। আল্লাহ আমার সংগঠনের কর্মী যারা আছে, এরা যেন লুবি না হয়ে যায়, নিজেদের মধ্যে অনেকে ফেতনা লাগাতে চাইছে, কোনো চক্রান্ত না পড়ে যায়। আল্লাহ এই লোভ থেকে এদেরকে বাঁচান আল্লাহ, এই চক্রান্তের শিকার হয়ে যায়, এরা ডিভাইড হয়ে যায় আল্লাহ, তোমার জমিনে বাংলা ভারত থেকে ইসলামকে মুছে দেবে আল্লাহ, এদের নাম নিশানা মিটে যাবে আল্লাহ। আল্লাহ সেই ষড়যন্ত্রেরা করছে আল্লাহ, আল্লাহ এরা সব বুঝতে পারছে না, এদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার সমস্ত চাহাজানকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে। আল্লাহ আমাদের বাপ ভাইয়ের মধ্যে মিল মহব্বত দিন, চাচা ভাইপোর মধ্যে মিল মহব্বত দিন, ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বত দিন, মানুষকে বাঁচাবার স্বার্থে মিল মহব্বত দিন। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, নিরাশ করে দেবে না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ আপনার উপর ভরসা করি, আপনি যথেষ্ট আমার জন্য, আপনি আমাকে সাহায্য করবেন। হাবিবের রাস্তায় দোয়া কবুল করুন, ইমামে হাসান হোসেন হুজুরের খাতে দোয়া কবুল করুন, ফাতেমা জাহরার খাতিরে কবুল করুন। অনেক জামাত দল আছে আল্লাহ, তাদেরকেও হিদায়ত করুন, তাদেরকে নিয়ে একসাথে মিলেমিশে চলার তৌফিক দিন আল্লাহ। যারা বিমারে আছে দোয়া চাইতে চাই কবুল করুন। আল্লাহ আমার আব্বা জান, আম্মা জান, আমার ছোট ভাই নওসান, আল্লাহ দিন রাত ছুটিছুটি করছে, ওই বয়সের ছেলে তো পার্কে ঘুরে বেড়ায়, ওই বয়সের ছেলে তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ওই বয়সের ছেলে তো নিজে আনন্দ ফুর্তি করে খেলাধুলার মধ্যে থাকে, সব ছেড়ে দিয়ে না খেয়ে দিয়ে 12টা 1টা 2টো পর্যন্ত রাত জেগে কাজকাম করছে। আল্লাহ ওর জানে ক্ষমতা দিন, শবদ দিন, মানুষের স্বার্থে করছে আল্লাহ। আল্লাহ এই মানুষের স্বার্থে ও কেস করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। আজকে যদি ও কওমের বড় নেতা হয় তাহলে কওমের আরো উপকার হবে, আল্লাহ ওকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য দোয়া করলাম, কবুল করলেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। বার হক কালমাতিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা, আমার দুশমন আছে না নাই, দুশমনের হাত থেকে আমাকে বাঁচাতে চান, কারা চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ দুশমনের হাত থেকে বাঁচার সবথেকে উত্তম পন্থা হলো নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন।